জানিয়ে দেব এই মুহূর্তে পাওয়া ইসরায়েল ও ফিলিস্তিনের যুদ্ধের সর্বশেষ হাতে পাওয়া আপডেট সংবাদ। আলহামদুলিল্লাহ, গাজা যুদ্ধে যোগ দেওয়ার ঘোষণা দিল ইরাকি প্রতিরোধ ফ্রন্ট, মার্কিন ঘাঁটিতে হামলা। এরপর জানিয়ে দেব এবার তেল আবিবের রকেট হামলা চালিয়েছে আল কাসেম ব্রিগেডস। এদিকে ইসরায়েলের ধ্বংসের আগাম বার্তা দিলেন ইরানের প্রেসিডেন্ট। এরপর জানিয়ে দেব ইউক্রেনে 4000 সামরিক ড্রোন ধ্বংস, 580 সেনা নিহত। আরো জানিয়ে দেব হামাসকে হারাতে অনেক সময় লাগবে, ইসরায়েলের সাবেক প্রতিরক্ষা মন্ত্রীর ঘোষণা। সর্বশেষ জানিয়ে দিব উত্তর কোরিয়ার অস্ত্র ব্যবহার করছে হামাস, বিশ্লেষকদের দাবি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। গাজা যুদ্ধে যোগ দেওয়ার ঘোষণা দিল ইরাকি প্রতিরোধ ফ্রন্ট, মার্কিন ঘাঁটিতে হামলা শুরু। সিরিয়া ও ইরাকের মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা দায়িত্ব স্বীকার করেছে ইরাকের ইসলামী প্রতিরোধ ফ্রন্ট। আজ সিরিয়ার আল তানাফ ও কুনিকো মার্কিন সেনা ঘাঁটিতে রকেট ও ড্রোন হামলা হয়েছে। গাজা ইসরায়েলি বর্বরতা এবং এই বর্বরতার প্রতি মার্কিন সমর্থনের প্রতিবাদে আমেরিকার সামরিক ঘাঁটিতে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে এই ফ্রন্ট। এর মধ্য দিয়ে তারা গাজা যুদ্ধে অংশগ্রহণ শুরু করল বলেও দাবি করেছে ইরাকের ইসলামী প্রতিরোধ ফ্রন্ট। আজ এক বিবৃতিতে বলেছে তারা আজ 3টি ড্রোনের সাহায্যে সিরিয়ার দক্ষিণ পূর্বাঞ্চলে আল তানাফ ঘাটিতে হামলা চালিয়েছে। এটি সিরিয়ায় আমেরিকার সবচেয়ে বড় সামরিক ঘাঁটি। এর আগে গতকাল ইরাকের প্রতিরোধ ফ্রন্ট ইরাকের আল আনবার প্রদেশের আইন আল আসাদ সামরিক ঘাঁটি এবং উত্তরাঞ্চলীয় আল হারির সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে। এরপর তারা এক বিবৃতিতে দুই সামরিক ঘাঁটিতে হামলার দায়িত্ব স্বীকার করেছে। ইরাকের ইসলামী প্রতিরোধ ফ্রন্ট কয়েকদিন ধরে এই হুঁশিয়ারি দিয়ে আসছিল যে গাজা ইসরায়েলি বর্বরতা বন্ধ না হলে তারাও এই যুদ্ধে নিজেদেরকে জড়াবে। সূত্র পড়স টুডে। এবার তেল আবিবের রকেট হামলা চালিয়েছে আল কাসেম ব্রিগেডস। ইসরায়েলের তেল আবিব শহরে রকেট হামলা চালানোর দাবি করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সামরিক শাখা আল কাসেম ব্রিগেডস। গাজা উপত্যকায় বেসামরিকদের বিরুদ্ধে ইসরায়েলি হামলার প্রতিশোধে বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুরের দিকে তেল আবিবে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে তারা। তবে এতে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের তথ্য পাওয়া যায়নি। টেলিগ্রামে নিজেদের চ্যানেলে দেওয়া এক বার্তায় আল কাসেম ব্রিগেডস বলছে, গাজায় বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের গণহত্যার প্রতিশোধে তেল আবিবে বোমা হামলা করা হয়েছে। টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে তেল আবিবে রকেট হামলার তথ্য নিশ্চিত করা হয়েছে। এতে বলা হয়েছে বৃহস্পতিবার তেল আবিবে রকেট হামলা হয়েছে, তবে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আইরন ডোমের মাধ্যমে শূন্যই সেই রকেট ধ্বংস করা হয়েছে। তেল আবিব ছাড়াও ইসরায়েলের রামাত গ্যান কিরিয়ান অনু আর ইহুদি ইয়হিদা বিনি ব্রাক ও গিভার্ট ইসমুয়েল শহরে সাইরেন বাজিয়ে বাসিন্দাদের রকেট হামলার ব্যাপারে সতর্ক করে দেওয়া হয়েছে। ইসরায়েলের উদ্ধারকারী সংস্থা দ্য মেগান ডেভিড অ্যাডম বলছে, তাৎক্ষণিকভাবে রকেটের সরাসরি আঘাত আনার তথ্য পাওয়া যায়নি, এমনকি এতে কোনো হতাহত হয়েছে কিনা তাও জানা যায়নি। এর আগে একই দিন সকালের দিকে গাজা উপত্যকায় ইহুদিবাদীদের বসতি আশকেলনে ক্ষেপণাস্ত্র রকেট হামলা চালায় হামাসের সামরিক শাখা আল কাসেম ব্রিগেডস। এদিকে হামাস ইসরায়েল যুদ্ধের 13তম দিনেও ইসরায়েলের উত্তরাঞ্চলীয় সীমান্তে সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। বৃহস্পতিবার ইসরায়েলি সংবাদ মাধ্যম ইয়েনেটোর প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর ইসরায়েলে সামরিক স্থাপনা লক্ষ্য করে ট্যাঙ্ক বিধ্বংসী দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে হিজবুল্লাহ। হামলার জবাবে ইসরায়েলের সামরিক বাহিনী লেবাননের হোলা এবং মায়েজ আল জাবাল এলাকায় গোলা বর্ষণ করেছে। লেবাননের দক্ষিণাঞ্চলীয় সীমান্তে ইসরায়েলি সামরিক বাহিনীর সদস্যদের সাথে হিজবুল্লাহর মাঝে প্রত্যেক দিনই হামলা পাল্টা হামলার ঘটনা ঘটছে। মঙ্গলবার সীমান্ত এলাকায় হিজবুল্লাহর 5 সদস্য নিহত হওয়ার পর ইসরায়েলে হামলার পরিমাণ বৃদ্ধি করেছে লেবাননের সশস্ত্র এই গোষ্ঠী। মঙ্গলবার দিনভর লেবানন থেকে ইসরায়েলি ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ। হামলায় ইসরায়েলে বেশ কয়েকজন আহত হয়েছেন। গত 7 অক্টোবর হামাসের সাথে ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ফিলিস্তিনিদের সমর্থনে ইসরায়েলে হামলা চালিয়ে আসছে হিজবুল্লাহ। গত 13 দিনের হামাস ইসরায়েল যুদ্ধে ইসরায়েলের বোমা হামলায় 3,785 জনের বেশি ফিলিস্তিনি নিহত ও আরো 12,000 বেশি আহত হয়েছেন। অন্যদিকে হামাসের হামলায় ইসরায়েলে 1,400 জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। যুদ্ধে ইসরায়েল থেকে প্রায় 200 জনকে ধরে নিয়ে জিম্মি করেছে হামাস। সূত্র টাইমস অব ইসরায়েল মেহের নিউজ।
ইসরায়েল ধ্বংসের আগাম বার্তা দিলেন ইরানের প্রেসিডেন্ট। তেহরানের ইনকিলাব বুধবার বিকালে স্কোয়ারে বিশাল জনসমাবেশে অনুষ্ঠিত হয়। গাজার মানুষের বিরুদ্ধে অব্যাহত ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। তিনি বলেন, আজ ইরানি জাতি, মুসলিম জাতি, মানবতা ও সব বিবেকবান মানুষের জন্য শোকের দিন। এ সময় যুক্তরাষ্ট্রকে ইসরায়েলে সংগঠিত অপরাধের সহযোগী হিসেবে অভিযুক্ত করেন রাইসি। তিনি বলেন, ফিলিস্তিনিদের এক ফোঁটা রক্ত ঝরা মানে ধ্বংসের দিকে ইসরায়েলের এক কদম এগিয়ে যাওয়া। এই ইহুদিবাদী শাসকেরা এই সব নৃশংসতার মাধ্যমে তাদের পরাজয়ের ক্ষতিপূরণ দিতে পারবে না। বিশ্বের প্রতিটি মানুষ আমেরিকাকে ইহুদিবাদী শাসক গোষ্ঠীদের অপরাধের সহযোগী মনে করে। প্রেসিডেন্ট বলেন, গাজার আল আহলি হাসপাতালে ইসরায়েলি বোমা হামলার পর থেকে রাজধানী তেহরান সহ সারাদেশে বিক্ষোভে নামেন ইরানিরা। আজ সারাদিন দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ হয়েছে। সবচেয়ে বড় বিক্ষোভ হয়েছে ইনকিলাব স্কোয়ারে। বিক্ষোভকারীরা মার্কিন ও ইসরায়েলের পতাকা পোড়াচ্ছে এবং স্লোগান দিচ্ছে। বিভিন্ন দেশ এবং সংস্থা শুধু বিবৃতি দিয়েই ইসরায়েলি অপরাধের নিন্দা জানাচ্ছে। এ বিষয়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেন, নিন্দা করাই কি যথেষ্ট? জাতি কি শুধু নিন্দাই সন্তুষ্ট? ক্ষোভ প্রকাশ করা কি যথেষ্ট? তাই আজ মুসলিম দেশগুলো কার্যকর পদক্ষেপের অপেক্ষায় আছে। তিনি বলেন, আমি আমেরিকানদের বলছি, আজকে তোমরা ওই অঞ্চলে মানুষের চোখের সামনে অধিকৃত ফিলিস্তিনে রকেট পাঠাচ্ছ ইসরায়েলের হয়ে, তোমরা ইহুদিবাদী শাসককে অস্ত্র দিচ্ছ, গাজার জনগণের ওপর যে বোমা বর্ষণ করেছ তা তোমাদেরই সৃষ্টি, বিশ্ব তোমাদের ইহুদিবাদী শাসকের অপরাধের অংশীদার মনে করে। মানবতার বিরুদ্ধে অপরাধের জন্য ইসরায়েলি সরকারকে জবাবদিহি করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে দৃঢ় অর্থপূর্ণ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। ইউক্রেনে 4,000 সামরিক ড্রোন ধ্বংস, 580 সেনা নিহত। বুধবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরুর পর থেকে রুশ বাহিনী 8,000-এরও বেশি ইউক্রেনীয় মানববিহীন আকাশযান ধ্বংস করেছে। সব মিলিয়ে বিশেষ সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে নিম্নলিখিত লক্ষ্যগুলি ধ্বংস করা হয়েছে: 491টি বিমান, 251টি হেলিকপ্টার, 8,004টি মনুষ্যবিহীন আকাশযান, 441টি সার্ফেস টু এয়ার মিসাইল সিস্টেম, 12,745টি ট্যাঙ্ক এবং অন্যান্য সাজোয়া যুদ্ধযান, 1,163টি মাল্টিপল রকেট লঞ্চার, 6,810টি ফিল্ড আর্টিলারি গান ও মর্টার এবং 14,419টি বিশেষ সামরিক মোটর যান মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে। রাশিয়ান বাহিনী গতদিনে কুপিয়ানোস্কে 80 জন ইউক্রেনীয় সেনা, 3টি ট্যাঙ্ক, 1টি মার্কিন তৈরি M113 সাজোয়া কর্মী বাহক, 3টি সাজোয়া যুদ্ধযান, 2টি পিকআপ ট্রাক ও 1টি আকাশিয়া মোটর চালিত আর্টিলারি সিস্টেম ক্রাসনি লিমানে 60টি ইউক্রেনীয় কর্মী, 2টি সাজোয়া যুদ্ধ85 জন ইউক্রেনীয় কর্মী, 2টি সাজোয়া যুদ্ধযান, 2টি পিকআপ ট্রাক, 1টি ডি-20 আর্টিলারি বন্দুক, 1টি এমোস্তাবি হাউজার দক্ষিণ ডোনেটস্কে, 170 জন ইউক্রেনীয় কর্মী, 2টি পিকআপ ট্রাক ও 1টি রাপিরা এন্টি ট্যাঙ্ক বন্দুক জাপোরিজিয়াতে 85 জন ইউক্রেনীয় কর্মী, 2টি সাজোয়া যুদ্ধযান, 2টি মোটর যান এবং মার্কিন তৈরি M111 হাউজার, এবং খেরসনে 70 জনেরও বেশি ইউক্রেনীয় কর্মী, 2টি মোটর গাড়ি, 1টি মার্কিন তৈরি M777 আর্টিলারি সিস্টেম ও 2টি D-30 হাউজার ধ্বংস করেছে মন্ত্রণালয় বলেছে। এছাড়াও রাশিয়ান বিমান প্রতিরক্ষা বাহিনী গতদিনে মার্কিন তৈরি হিমার্স মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেমের 4টি রকেট এবং 1টি আমেরিকান JDM স্মার্ট বোমাকে বাধা দিয়েছে এবং 51টি ইউক্রেনীয় মনুষ্যবিহীন এরিয়াল ভেহিকল ধ্বংস করেছে মন্ত্রণালয় জানিয়েছে সূত্রতাস। হামাসকে হারাতে অনেক সময় লাগবে, ইসরায়েলের সাবেক প্রতিরক্ষা মন্ত্রীর বক্তব্য। ফিলিস্তিনের মুক্তিকামী দল হামাসকে পরাজিত করতে ইসরায়েলের কয়েক মাস সময় লাগবে। দেশটির জরুরি মন্ত্রিসভার সদস্য এবং সাবেক প্রতিরক্ষা মন্ত্রী বেনি গান্তজ বলেছেন, এতে অনেক সময় লাগবে, দক্ষিণে যুদ্ধ এবং প্রয়োজন হলে উত্তরে বা অন্য কোথাও কয়েক মাস সময় লাগতে পারে এবং পুনর্নির্মাণে কয়েক বছর সময় লাগবে। টাইমস অফ ইসরায়েল তাকে উদ্ধৃত করে বলছে, আমাদের লক্ষ্য শুধু হামাসকে পরাজিত করা নয়, প্রতিশ্রুতি দেওয়া যে দক্ষিণ 100% স্বর্গ হবে। গ্যান্তুস বলেছেন, যুদ্ধ